অনেক কাকু কাকিমা সবার নাম আসবে, চিন্তা করছেন একটু অপেক্ষা করুন, ভাইপো পিসি কাকু কাকিমা পরিবার অসম্পূর্ণ থেকে যাবে তো, না হলে সবে তো কাকুর নাম। বলেছিলাম যে এই বাড়ি ঘেরা রাজনীতি আমরা নীতিগতভাবে বিশ্বাস করি না, সমর্থন করি না। দুর্ভাগ্যের বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, রাজনৈতিকভাবে যিনি তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, এত বড় শব্দের মানে উনি বোঝেন কিনা আমার জানা নেই, কিন্তু উনি যেভাবে কুচবিহারে গিয়ে গরু পাচারকারীদের সমর্থনে দাঁড়িয়ে বলেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার জন্য, এবং তার দলের সমর্থকরা বিশেষ করে উদয়ন গুহর নেতৃত্বে যেভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল তার প্রতিবাদে আজকে আমাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ছিল। পুলিশ সেখানে বাধা দিয়েছে এবং আমরা শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচি পালন করার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। আমাদের বহু কর্মী সমর্থক এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে আছে বলে আমরা খবর পেয়েছি। আমরা গণতান্ত্রিকভাবে এবং লিগালি অর্থাৎ আইনগতভাবে এর বিরুদ্ধে দেখুন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন থাকবে আমরা কথা দিয়েছিলাম, এবং আমরা সেইভাবে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু আমরা নীতিগতভাবে বারবার স্পষ্ট করছি কোনো ব্যক্তির বাড়ি, যিনি রাজনৈতিক দলের নেতা বা নেত্রী হন না কেন, তার বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি বা এই ধরনের নীতিগত সিদ্ধান্তে আমাদের বিরোধ আছে, আমরা বিশ্বাস করি না। কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম করেছিলেন তার পাল্টা আমাদের করতে হয়েছে। শিক্ষা অনুষ্ঠানে শুভ প্রসঙ্গ বলেন পানি ও দাওয়াত এই শব্দ দুটো বাংলা নয়, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বলেন না এগুলো বাংলা শব্দ, কি বলবেন? না, মুখ্যমন্ত্রী তো বাংলাদেশের বাংলাকে এখানে চালু করতে চান, আমরা পানি এবং দাওয়াত দুটো শব্দকে বাংলা শব্দ মনে করি না, এবং বিগত কয়েক বছরে প্রায় 4,500 আরবি শব্দকে জোর করে বাংলা ভাষায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নাস্তা গোসল দোস্ত এগুলো কোনোটিই বাংলা শব্দ নয়। এই আসালাম আরব সাম্রাজ্যবাদ বাংলা থেকে নিপাত যাক, মাননীয় মুখ্যমন্ত্রী আরব সাম্রাজ্যবাদের সাপোর্টার এবং প্রতিভু আমরা সেটাও জানি, কিন্তু আমাদের যতক্ষণ প্রাণ আছে আমরা এই আরব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা আরবি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলা ভাষার হয়ে লড়াই করব। শুক্রাতুদা, অভিযুক্ত তাপস মণ্ডল নিজের মুখে স্বীকার করলেন কালীঘাটের কাকুর নাম সুজয় ভট্ট, কি বলবেন? দেখুন, আরো অনেক কাকু কাকিমা সবার নাম আসবে, চিন্তা করছেন একটু অপেক্ষা করুন, ভাইপো পিসি কাকু কাকিমা পরিবার অসম্পূর্ণ থেকে যাবে তো, না হলে সবে তো কাকুর নাম। সকলে মিলে প্রচেষ্টা করা উচিত যাতে উন্নয়ন হয়, তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি বা রাজ্য সরকারের কোন প্রতিনিধি থাকলে আমার মনে হয় ভালো। বলছেন যে টাকা নেই পয়সা নেই চারিদিকে ধার জেনা, তারপরেও সরকারি কর্মী বা টিচারদের কবিতার সমালোচনা করায় বিচারপতি বন্দ্যোপাধ্যায়কে ফ্যাসিবাদী বললেন সুবোধ শর্মা। সুবোধ বাবুরা হচ্ছে উচ্ছিষ্ট ভোগী, এই সমস্ত উচ্ছিষ্ট ভোগীরা কি বললেন তাতে মহামান্য বিচারপতিদের একটি চুলো বাঁকা হয়। স্বাভাবিকভাবে এই উচ্ছিষ্ট ভোগীরা কি বললেন, বছর বছর যারা নিজের আদর্শ পরিবর্তন করে মাইনের বা যে পদগুলো পাইয়ে দেওয়া হয় তার স্যালারির অ্যামাউন্ট দেখে, তাদের সাথে আমাদের বা এই ধরনের বিচারপতি যারা আছেন যারা শ্রদ্ধেয় বিচারপতি তাদের কোনো মিল নেই এবং তাদের সমালোচনা করার অধিকারও আমার মনে হয়। দেখুন, এনআরসির তো কোনো বিষয়ই নেই এই মুহূর্তে, সিএ এর আইন পাশ হচ্ছে, সিএ হবে মুখ্যমন্ত্রী, তার মানে বিধানসভা ভোটের আগে বিস্তীর্ণ এলাকায় এই যে মালদা মুর্শিদাবাদ ট্রেন জ্বালানো হলো, তার মানে উনি লোককে বোকা বানিয়েছেন? তখন সিএ এর কথা হয়েছিল, এনআরসির কথা হয়নি, আজকে উনি সিএ এর কথা কেন বলছেন না যে সিএ করতে দেবো না?
তার মানে মুখ্যমন্ত্রী স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার চেঞ্জ করছেন, একই জায়গায় দাঁড়িয়ে থাকুন, ভয় পাচ্ছেন কেন সিএ নিয়ে? বলুন সিএ করতে দেবো না, ক্ষমতা রাখলে দেখুন 23 তারিখে সরকারি কর্মচারীরা যে বন্ধ করে ডেকেছেন দিয়ে না পাওয়ার জন্য, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের তরফ থেকে যে ব্রেক অফ সার্ভিসের ভয় দেখানো হচ্ছে সেটা বেআইনি। বিজেপি সরকার ক্ষমতায় এলে আমরা আশ্বস্ত করছি সরকারি কর্মচারীদেরকে, এই একদিন যে জোর করে আপনাদের বা দুদিনের যে ছুটি দেখানো হবে ব্রেক অফ সার্ভিস করার জন্য, আমরা সেই ব্রেক অফ সার্ভিস হতে দেবো না, আমরা খুলে দেবো, ওটাকে সরকারি ছুটি হিসেবে আপনাদেরকে ঘোষণা করবো। তো সেটা কি ইস্যুতে দেওয়া হয়েছে বা কি বিষয়ে, সে বিষয়ে আমরা যে পরে জেনে আমাদের অবস্থান হচ্ছে। বঙ্গভঙ্গের বিরোধিতার যে প্রস্তাব, সেই প্রস্তাবের বিরোধিতা বিজেপি তো প্রস্তাবিত করেছে পার্শ্বে, তার বিরোধিতায় যে বন্ধ হয়েছে দেখুন বিজেপি স্ট্যান্ড ক্লিয়ার, বিজেপি পশ্চিমবঙ্গ যে রূপে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে গেছিলেন পশ্চিমবঙ্গ সেই রূপে বিজেপি রাখতে চায় এবং থাকবে, আর বিজেপি রাখবে। বলছি যে বিএসএফের একজন রেড করেছেন, তাকে রেড, যাকে রেড করা হয়েছে তাকে এসএসকে আনা হচ্ছে, বিএসএফের একজন রেড, তো সেখানে মহাবেন্দ্র থানে কোনো অভিযোগও হয়নি, এবার তাকে সাসপেন্ডও করা হয়েছে যিনি অভিযোগ, তো তার বিরুদ্ধে কোনো অভিযোগও হয়নি। এবার বিজেপি কি বলবে, এরকম ভাবে টুইট করেছে, ওনাকে বলুন কামদুনি কাণ্ড ঘটেছিল আজ থেকে কত বছর আগে, যারা রেপ করেছিল তাদের কি সাজা হয়েছে পুনর্বাবুকে একটু টুইট করে বলতে বলুন না। আজকালিতে তৃণমূল নেতার ছেলে রেপ করেছিল মনে আছে তো, পুনর্বাবু ভুলে গেছেন তার কি সাজা হয়েছিল? আর এখন দিল্লিতে সেই সময় একই সাথে নির্ভয়া কাণ্ড ঘটেছিল, তার সমস্ত অপরাধীদের সাজা অলরেডি ঘোষণা হয়ে গেছে, আগে এদের সাজা দিয়ে বলছে বিজেপি কর্মী দেহ পালা গেছে, তো তুমি মনে হয় পঞ্চায়েত ইলেকশনের আগে আবার দেখুন আমার এক বুথ সভাপতি ঝুলন্ত দেহ পাওয়া গেছে, এটা দক্ষিণ দিনাজপুরে এই ধরনের ঘটনা খুব রেয়ার এবং আমরা খুব চিন্তিত যে এই ধরনের ঘটনা কেন ঘটেছে, তবে এর পেছনে যদি তৃণমূল কংগ্রেসের হাত থাকে আমি আমার কর্মীদেরকে এবং রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই তাকে শেষ পরিণতি অবধি পৌঁছে দেওয়ার দায় বা দায়িত্ব আমাদের, তিনি বিজেপি কেন্দ্রীয় মানবাধিকার দল আসছে বক্তব্য ঘটনা নিয়ে কথা বলবেন এসপি জেলা শাসকদের সঙ্গে কেন্দ্রীয় দল, কেন্দ্র এরকম কোনো দল পাঠাচ্ছে না, কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কোনো দল আসছে, সেই দল এর আগেও এসেছিল আপনারা জানেন যে লয়ার ফর জাস্টিস, তাদের তরফ থেকে একটি দল এসেছিল, তাতে প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন একজন, তার নেতৃত্বে টিম ছিল, তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলছেন, এমনকি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারাও গিয়ে তাদের সাথে কথা বলতে পারে। অশুভ শক্তি মাথা জায়গা দিয়ে উঠেছে, সেই সমস্ত অশুভ শক্তিকে খতম করতে হবে, বিশ্বভারতী উপাচার্য কি বলেছেন, বিশ্বভারতী দেখুন সব অশুভ শক্তির তো বিনাশ হবে আশা, এই আশাতেই তো আমরা বাঙালিরা মা দুর্গতি না শুধু দুর্গার পূজা করি, উনি বাংলারই কথা বলেছেন। দিল্লির একটি সংস্থা আছে যারা, এবং এই সংস্থাটি স্বর্গত ডক্টর এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণায় তৈরি, তারা পারফরমেন্সের উপর ভিত্তি করে দেয়, যেহেতু গত বেশ কয়েক বছরে লোকসভাতে আমার প্রশ্ন এইসব নিয়ে প্রথম দিকেই স্থান ছিল এবং সম্ভবত এখনও ভারতবর্ষের 1-2-3 মধ্যে আছি, তারা আমার নাম চয়ন করেছে, এটা আমার জন্য প্রথমবারের সাংসদ হিসেবে অত্যন্ত গর্বের বিষয়, আমার জেলাবাসীর জন্য এবং আমার লোকসভাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে আমার কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি দলীয়ভাবে আপনাদের যে কর্মসূচি বা কী কী কর্মসূচি দিচ্ছেন এই সময়টা? দেখুন আমরা সাংগঠনিক বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা সবথেকে বেশি কনসেন্ট্রেট করব, কারণ আপনারা জানেন পাবলিক প্রোগ্রাম এই মুহূর্তে করা সম্ভব নয়, পরীক্ষার্থীদের অসুবিধে হোক এই ধরনের কোনো অনুষ্ঠান বা মাইক ব্যবহার আমরা করব না, আমরা ভোটের প্রচারের ক্ষেত্রেও আমরা জানেন 20 তারিখের পর থেকে মাইক ব্যবহার বন্ধের বিষয় আছে, তো স্বাভাবিকভাবে আমরা সেটা মেনটেন করব, আমি নিজে সাগরদিঘিতে যাব কিন্তু ইলেকট্রনিক্স মানে বা ইলেকট্রিক মাইক সেই মাইকের আমরা লাউড স্পিকারের ব্যবহার আমরা করবো না, তা ছেড়ে তা বাদ দিয়ে বাড়ি বাড়ি প্রচার চলবে, সাংগঠনিক কাজকর্ম আগামী কয়েক মাস মাসের অবধি আর সেই কাজকর্ম কোনো বেসরকারি সংস্থা ভারতীয় জনতা পার্টিকে চালাতে পারে না, এটা তৃণমূল কংগ্রেস নয়, যে প্রশান্ত কিশোরের মতো কিছু লোক আসবে তারা টাকা পয়সা নিয়ে বাগিয়ে চলে যাবে, আমাদের দলে ওরকম হয় না, আমাদের দলের সিদ্ধান্ত সংগঠন নেয়, এই দলের সংগঠনই সরকার।
আমার তরফ থেকে শুভেচ্ছা। আমি নিজে যখন শিক্ষার্থী ছিলাম অত্যন্ত টেনশন হচ্ছিল আমার, তোমরা টেনশন করো না, শুধু এটুকুই বলবো পরীক্ষা দেওয়ার পর আমি বলতে পারছি, কিন্তু তোমরা আগে থেকে টেনশন বন্ধ করে দাও, যা পড়াশুনো করেছো ভালো পড়াশুনো করেছো, উইথ কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও, মনে রাখবে এটাই জীবনের শেষ পরীক্ষা।